এমসি উঠে যাবে, ও দল আর থাকবে না, মন্তব্যে অধীর রঞ্জন চৌধুরী। বিস্তারিত খবরটি জানব তার আগে বলে দিই আপনারা দেখছেন বাংলা নিউজ। প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন ও পাশের বেল আইকন এ ক্লিক করে রাখুন। টিএমসি উঠে যাবে, ও দল আর থাকবে না। বিধায়ক পদ থেকে শুভেন্দু অধিকারীর ইস্তফা নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন টিএমসি উঠে যাবে আর কংগ্রেস শক্তিশালী হবে, সবার জন্য কংগ্রেসের দরজা খোলা। উল্লেখ্য, শুভেন্দু অধিকারীকে কংগ্রেসের যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী, তেমন কোনো সম্ভাবনা কি আছে? অধীর অবশ্য সাফ জানালেন, শুভেন্দু আমাদের কাছে আসবে না, বিজেপি যোগ দেওয়ার স্রেফ সময়ের অপেক্ষা, আর কয়েকদিন অপেক্ষা করলেই হয়তো উত্তর জানা যাবে। তবে তৃণমূলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখলেন না শুভেন্দু অধিকারী। মঙ্গলবার জি চব্বিশ ঘন্টা প্রথম জানিয়েছিল আজ বিধায়ক পদ থেকে শুভেন্দু ইস্তফা দিতে পারেন। সেই খবরই শেষ পর্যন্ত সত্যি হল। সাদা স্কর্পিও গাড়িতে চেপে এদিন বিকেলে বিধানসভায় হাজির হন শুভেন্দু, সঙ্গে ছিলেন শুধু একজন ব্যক্তিগত দেহরক্ষী। স্পিকার তখন বিধানসভায় ছিলেন না, বিধানসভার সচিবের ঘরে গিয়ে তার হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন নন্দীগ্রামের বিধায়ক। এরপর আপাতত শেষবারের মতো নিঃশব্দেই বিধানসভা থেকে বেরিয়ে যান শুভেন্দু। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এদিন কোনো কথা বলেননি তিনি। সূত্রের খবর, আগামীকালই দিল্লিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সেখানেই দলবলের রূপরেখা চূড়ান্ত হবে। এখনো পর্যন্ত যা খবর, শনিবার নিজের খাসতালুক মেদিনীপুরে অমিত শাহের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেবেন তিনি। এ বিষয়ে সরাসরি কিছু না বললেও বিজেপি নেতা মুকুলের বক্তব্য, আমি মনে করি শুভেন্দু বিজেপিতে এলে ভালো হবে, সুযোগ হলে কথা বলবো।